আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজ পদ্ধতিতে গুণ করা যায়, অর্থাৎ পূর্বের পুরাতন পদ্ধতি ছাড়াই কিভাবে নতুন নিয়মে সহজভাবে গুণ করা যায়। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদের সুবিধার্থে সেই পুরাতন পদ্ধতি দেখিয়ে দিয়েছি। এখানে 569-এর সাথে 374-এর অর্থাৎ 3 অঙ্কবিশিষ্ট সংখ্যার গুণফল করিয়ে দেখেছি সেই পুরাতন পদ্ধতিতে। এখন আমরা দেখব কীভাবে নতুন পদ্ধতিতে 100% কার্যকরী সহজ পদ্ধতিতে গুণ করব। 2 1 2 এর সঙ্গে যদি 1 2 1 অর্থাৎ 3 অঙ্কবিশিষ্ট সংখ্যার গুণ করি, নতুন পদ্ধতিতে যেভাবে আমরা করব সেটি হলো, প্রথমে এ বরাবর গুণ করতে হবে, 2-এর সাথে 1 গুণ, তাহলে 2 কে 2। তারপর যেটি করতে হবে সেটি হলো কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ 1-এর সাথে 1 এবং 2-এর সাথে 2 গুণ করে উভয়ের মাঝে যোগ করতে হবে। তাহলে 1 1 1, 2 2 4, তাহলে যোগ করলে হয় 5। এরপর যেটি করতে হবে সেটি হলো কোনাকুনি প্রত্যেকটা গুণ করতে হবে, অর্থাৎ আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি, 2-এর সাথে 1, এই 2-এর সাথে 1, তারপর এ বরাবর, তাহলে আমরা যেটি পাবো সেটি হলো 2 কে 2, এদিকে 2 কে 2, তাহলে এদিকেও 2 কে 2, তাহলে 2 2 4 4 2 6, যোগ করলে হয় 6। তারপর যেটি করতে হবে আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, গুণাগুণ করতে হবে, 2 2 4 এবং 1 1 1, 4 1 5। এরপর যেটি করতে হবে 2-এর সাথে 1 গুণ করতে হবে, 2 কে 2। তো ভিউয়ার্স, এটি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। আমরা কিন্তু সেই পুরাতন পদ্ধতি ছাড়াই এভাবে কিন্তু গুণ করে আমরা উত্তর বের করে ফেলতে পারলাম। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এভাবে গুণ করে দেখতে পারেন আসলে এটি সঠিক হলো কিনা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি থেকে আপনারা যদি উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।